ব্লক স্তরীয় গ্রাম পঞ্চায়েত লেবল কর্মী সংঘর মহিলা মানে রাজ্য রাস্তাকে ওলাইছেন। পিপিলি ব্লক পঞ্চায়েত লেবল কর্মজীবী মহিলা মানে সেমানক দাবি পূরণ নেই পিপিলি ব্লক ঘেরাও করেছেন। শতাধিক এমবিকে, ব্যাঙ্ক মিত্র, সিআরপি, কৃষি মিত্র, প্রাণী মিত্র ও এলএসপি সমেত ছ ক্যাডর মহিলা পিপিলি ব্লক কার্যালয়কে ঘেরাও করেছেন। দীর্ঘদিন হব এই ছ ক্যাডর মহিলা মানে রাজ্য সরকার সমস্ত কার্যকে সঠিক ভাবে ত্বরান্বিত করুথবা বেলে এ পর্যন্ত বার্ষিক প্রোজেক্ট বন্ধ রাখিছেন রাজ্য সরকার। ফলে গ্রামাঞ্চলের তৃণমূল স্তরের কার্য করুথবা এই ছ ক্যাডর মহিলা মানে পাঁচ মাস হব দরমা পাইবার বঞ্চিত হয়েছেন। এনে রাজ্য সরকার বিহিত পদক্ষেপ নেই সমস্যার সমাধান দিগরে পদক্ষেপ নেবা সহ এই ছ ক্যাডর মহিলা মানক সম্পূর্ণ প্রাপ্য প্রদান করিবা কো সংঘ দাবি করেছি। যে পর্যন্ত দাবি পূরণ ন হইছি সে পর্যন্ত কার্যরত সমস্ত মহিলা মানে সেমানে সম্পূর্ণ কার্য বন্ধ রাখিবা কো নিষ্পত্তি নেইতবা সংঘ কইছি। এই অবসরে সংঘ পক্ষরু পিপিলি ভিডিও কো দাবি পত্র দিয়া যাইছি। আজির অভিযোগ হচ্ছে যে আমি দীর্ঘ পাঁচ মাস হল আমি পরিশ্রম আমার সমস্ত ক্যাডর পরিশ্রম করছেন নিজ নিজ স্তরের, কিন্তু কোণী পারিশ্রমিক এপর্যন্ত প্রাপ্ত হয়ে পু না যেহেতু আমার পেট পাটনার কথা। আউ প্রত্যেক ক্যাডর মধ্যে সিআইএফ, ভিআরএফ, এসএজি লোন, তা ছড়া আমার মিশন শক্তি তরফর স্কুটি লোন, এসব লোন নিয়েছেন। এসব লোন ঋণর যে ঋণ রাশি দেবার সে অসমর্থ হচ্ছেন। কে কে অসহায় মহিলা মানে যেহেতু এথিরে সমস্ত ক্যাডর ভাবে নিযুক্তি পাইছেন, কে কে তাঁর পিলামানকর পরিবার প্রতিপোষণ করিবার অসহায় হচ্ছেন। সেই দৃষ্টি আমি আজ আমার রাজ্যর যে সংগঠন রয়েছে রাজ্য সংগঠন নিষ্পতি অনুসারে ওড়িশা ব্যাপী আমার প্রত্যেক তৃণমূল স্তরের সমস্ত আমি কার্যবন্ধ নিষ্পতি গ্রহণ করছি। আমার বহুত কাম দিয়া হচ্ছে, অনলাইন অফলাইন বহুত কাম দিয়া হচ্ছে, কিন্তু আমার পারিশ্রমিক মিলুনি। আজকে পাঁচ মাস হব আমি পারিশ্রমিক পাইনি, যেহেতু আমি এত কাম করছু আমার পারিশ্রমিক আপনার কাইকি বন্ধ করছেন। এপটে আমার ঘর সংসার সবু অছি, আমি কেমিতি করিবু? দরমা যদি বন্ধ করিবে আমি কেমি চলিবু? আমার দরমা তুরন্ত দিয়াযাও। আমি নিষ্পতি নেইছু যে পর্যন্ত আমাকে দরমা নমিছে আমি কোণী প্রকার কাম করবু। দীর্ঘ পাঁচ মাস হল আমার সিআরপি ও এমবিকে, ব্যাঙ্ক মিত্র ভৌণী মানে কোণী পারিশ্রমিক পাও না। সরকারের বিভিন্ন কার্যক্রম সুফল করছেন, কিন্তু কোণী পারিশ্রমিক আজ পর্যন্ত পাই না। বারম্বার বিভাগীয় আধিকারী জনাইলা পরে বি আজ পর্যন্ত কিছু সুফল মিললানি। সেইপা আমি মর্মাহত হয়ে আজ কার্যবন্ধ করার নিষ্পতি নিয়েছি। চব্বিশ পঁচিশের প্রপোজাল এপর্যন্ত জিপি তরফ দিয়া যায় না। বিডিও স্যার আসলে অভিযোগ করার স্যার নিলে বিডিও ম্যাডাম দিয়ে আসছি যে যথাশীঘ্র আমাদের পারিশ্রমিক দিয়া যাও। যেতে তৃণমূল স্তরের আমি কার্য করছু আমার পেট পাটনার কথা, আমি কেমি কিছু পারিশ্রমিক না পাই কি বিনা পারিশ্রমিকের এত কাম করে পারি কি? প্ল্যান করি দৌলু বর্ষক পাই সেই প্ল্যানটা এবার এবর্ষর কিছু দিয়া হয়ে না। প্ল্যান দেলা পরে আমার দরমা আসে আমি তাকে জিপি তরফ। পূর্ব সরকার দরমা পাওয়া না এই সরকার দরমা বন্ধ করছে? না না, সরকার দরমা বন্ধ করে না, যেহেতু আমার প্রপোজাল হি কিছু দিয়া হয়নি। কাইকি দিয়া হয়নি আমাকে বিভাগীয় অধিকারী কিছু কই না। আমি বি আশা রাখছি আমার নূতন সরকার উপরে সি আমার কথা শুনবে আমাকে দরমা দেবে। পিপিলি প্রশান্ত দীক্ষিত রিপোর্ট, বিবিসি ওড়িয়া।